গ্রামের প্রাইমারি স্কুলগুলো কিন্তু খুবই সাধারণ হয়, খুবই নর্মাল হয়। যারা গ্রামে থাকে তারা জানে, হয় টিনের হয় কিংবা হাফ ও দেওয়াল এরকম হয়। কিন্তু স্কুলটা দেখে আমি খুবই 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 অবাক হয়ে গেছি। গ্রামের মাঝে, ছোট্ট একটা গ্রামের মাঝে এত সুন্দর একটা প্রাইমারি স্কুল কীভাবে হতে পারে, আসলে দেখে খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি নতুন আরও একটা ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আয়ানের একটা পরীক্ষা, ওর লাইফে ফার্স্ট পরীক্ষা এটা বলতে পারেন। তো আজকে ও তো যেহেতু শিশু শ্রেণীতে পড়ে, তো আজকে ওর স্কুলে যেতে বলছে, ম্যাডামরা বলছে, আর আমিও গিয়েছিলাম নিজ থেকে, ভাবছি যে কী না কী দিবে। যদিও এখন খুবই ছোট, সবেমাত্র 4 বছর বয়স, তাই জন্য সকাল সকাল নাস্তা সেরেই ওকে নিয়ে চলে গিয়েছিলাম ওর স্কুলে। আর স্কুলটা দেখে আমি তো একদম অবাক, কীভাবে এত একটা স্কুল কীভাবে এত সুন্দর হতে পারে, তাও আবার গ্রামের মাঝে এত সুন্দর। পুরোটা স্কুলে টাইলস করা, 3 তলা স্কুল, পুরোটা স্কুলে টাইলস, এরপর জানালা বারান্দা সবগুলাতে থাই গ্লাস, এবং কি সবগুলো জিনিস মানে হাই কোয়ালিটি। আমার কাছে খুবই ভালো লেগেছে যে আয়ানের স্কুলটা এতটা সুন্দর। তো এই তো ওকে নিয়ে বসেছি, ওকে লিখতে দিয়ে লিখতে বলতেছে ম্যাডাম খাতা এসে, যদি ও লিখতে পারে না, ও এখনও অতটাও পারে না, তাছাড়া ও অতটা স্কুলেও যেতে যায়নি। খুবই পাকি বা ছেলে, দেখুন সবাই এখানে পড়ছে লিখছে, কিন্তু ও এখন কোথায় দেখুন, এই যে ও, এই যে দোলনাটার ওই পাশে গিয়ে লুকিয়ে আছে। এটা হচ্ছে শিশু শ্রেণীর রুম। এই শিশু শ্রেণীর রুমটাতে কিন্তু প্রচণ্ড অনেকগুলো খেলা, নতুন খেলনার জিনিস, বাচ্চারা মানে একটা বাচ্চা যেখানে এসে তার মনটা যে টিকবে এরকম অনেকগুলো খেলনা। তাছাড়া প্রতিটা ক্লাসে আছে আলাদা আলাদা ইংলিশ কমরের বাথরুম, খুবই ভালো। আর এই যে এখান থেকে নিচের দৃশ্যগুলো দেখুন, মারাত্মক সুন্দর। আসলে এরকম স্কুলে বাচ্চারা না এসে পারবেই না এমন। তো যাই হোক, ওর স্কুল শেষে চলে এলাম, প্রায় 12:30 দিয়ে দিয়ে চলে এলাম। এদিকে রান্না বান্নারও আয়োজন করতে হবে, খুবই প্রেশান। তো এদিকে আমার শ্বশুর একটা কলার মোচা পেড়ে দিয়েছে, আমি চুলা ভাত বসিয়ে দিয়েছি অলরেডি এক চুলাতে, তো এখন কলার মোচাটা নিয়ে যাচ্ছি। আজকে কলার মোচাটা একটা ভর্তাবাজি করব, তার সাথে করব আরও একটা স্পেশাল রান্না। এটা হচ্ছে ছোট যে পুঁটি মাছগুলো থাকে, ওই মাছগুলো ওইগুলো আমি এখন একটু যে মশলাগুলো দেওয়া দরকার, ঝাল হলুদ লবণ একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। এটাকে আজকে আমি মরিচ খোলা যেটা বলে, মরিচ খোলা ওইটা করবো, মরিচ খোলাতে দিব। আর এটা হচ্ছে সুরমা মাছ, এই মাছটাও ভাজা করব। এদিকে ভাত হয়ে যাওয়ার পরে আমি কলার মোচাটা সিদ্ধ করে নিয়েছি। কলার মোচাটা এখন একটা ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি, কলার মোচাটা ঝাঁঝরিতে একটু ঠান্ডা হতে হোক। এদিকে কড়াইটা একটু তেল দিয়ে আমি যে সুরমা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো আবার ছেড়ে দিব। খুবই আসলে খুবই তাড়াতাড়ি করেছিলাম কাজগুলো, এমনিতে কিন্তু অলরেডি 12:00 এসেছি, এখন প্রায় 1টা বেজে গিয়েছে, তো তাই সব কিছু তাড়াতাড়ি করতে হবে। তো মাছগুলো ভাজতে দিয়ে এবার চলে এলাম মোচার যে এগুলো বাইটে নেওয়ার জন্য, এগুলো আজকে আমি যে ভর্তাবাজি যেটা হয় ওইটা করব। তো এটা করতে করতে এদিকে মাছটাও হয়ে গিয়েছে, তো এখন আমি মাছটা তুলে নিব। আমি আগে একদিন কলার মোচা কীভাবে রান্না করে ওইটা দেখিয়েছিলাম, আজকে এই কলার মোচার ভাজিটা দেখাবো। তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মাছের যে তেলটা ছিল এক্সট্রা ওই তেলটাতে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে কালার চেঞ্জ হয়ে এলে কলার মোচাটা দিয়ে দিব। কলার মোচাটা দিয়ে কিছুক্ষণ নাড়েচেড়ে এখানে হলুদ দিয়েছি, মশলা দিয়ে মশলা গুঁড়া, তারপর লবণ দিয়েছি, আর কোনো কিছুই দিতে হবে না। এগুলো দিয়ে এখন একটু ভালো করে রান্না করতে হবে, একটু পোড়া পোড়া একটু মানে একদম শুকনো শুকনো করতে হবে। এদিকে ঘরের গ্যাসের চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, বাইরে যেহেতু এক চুলায় আগুন দিয়েছিলাম তাই মহাবিপদে পড়েছি। তো এখানেও দিতে হয়েছে আগুন, আর এদিকে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট। গ্রানটাও যা আসছে না, অসম্ভব সুন্দর একটা গ্রান। যাই হোক, তো ভর্তাবাজি ওইটা নামিয়ে, তো এখন ডালটা ওইদিকে হয়ে গিয়েছে, ডালের জন্য বাগারটা দিয়ে দিচ্ছি। এবার সেই কড়াইটাতে আবার আমি এবার মাছের যে এটা আছে মাছের মরিচ কলা যেটা ওইটা দিচ্ছি, আমি গাছ থেকে কলা বড় যে এগুলো কলা যে পাতাগুলো নিয়ে এসে দিয়েছি, তারপর উপর থেকে আরও একটা কলার পাতা দিয়ে কয়লা দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকেও ফাইনে পারফেক্টলি কুক হয়। হাতে একদম সময় ছিল না, যার কারণে পুরো ভিডিওটা করতে পারিনি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।